সাপোর্টাররা তোকে দেখতে চাইছে, তোমার বন্ধু গৌতম দা মনমান সাপোর্টার আসছে না, চলো চলো পুজো দেওয়া। সেই ঘুম থেকে উঠলাম, চোখ থেকে বোঝাই যাচ্ছে প্রচুর ঘুমিয়েছি। এখানে পুজো দিচ্ছে, এখন গোপালকে চান করানো হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। আজকের ব্লগটা শুরু হচ্ছে আবার দুপুরবেলা, ঠিক আছে, এবং এই পুজো টুজো দিচ্ছে, এখন পুজো দেবে আর তারপর আমরা লাঞ্চ করতে বসবো। সকাল থেকে সেরকম কিছু দেখানোর ছিল না, সকাল থেকে পুরো ল্যাব খাওয়া হয়েছে আর কি, তো সেই জন্য আর সেটা কিছু ক্যাপচার করা হয়নি। যাই হোক, আর বিষয়টা যেটা সেটা হচ্ছে কি, আজকে হচ্ছে শনিবার, তো একজন বলেছে শনিবারে একটু নিরামিষ খাও তাহলে আরও ভালো হবে। তো এই শনিবার থেকে এমনিতে আমরা মাঝে মধ্যে তো নিরামিষ খাই, কিন্তু এবার থেকে স্পেসিফিক ডেট হয়ে গেলো যে না, শনিবার করে আমরা এবার থেকে নিরামিষ খাবো। তো আজকে রান্না হয়েছে আলু পোস্ত, আলু পোস্তই হয়েছে আর কি, আর কিছু হয়নি। কাজে বললাম ল্যাব খাওয়া হচ্ছিলো, তো আলু পোস্ত দিয়ে এইবেলা খাওয়াবে, রাত্রিবেলা আবার কীভাবে দেখা যাবে, ঠিক আছে। তো চলো আপাতত পুজো টুজো দিয়ে দিই, তারপর আমরা লাঞ্চ করতে পারি। এই উনি স্নান করে এসছে, স্নান করে এসে উনি এখন চুলটুল আচড়াচ্ছেন। টিভি চলছে, টিভি বন্ধ, বাবা আমাদের ঘরে টিভি বন্ধ। এই দেখো এই ছবিটা, এর আগেও দেখিয়েছিলাম, আওয়াজকে আবার দেখাই কীরকম ছিল দুজন আর এখন কীরকম হয়ে গেছে, সাথে বদমাইশও হয়ে গেছে। অনেক দিন ধরে পুজো দিচ্ছে, ঘন্টা বাজে যাই হোক, অনেক দিন ধরে আমার একটা ব্লুটুথ এই এয়ারবাডটা ছিল, এটা আমি খুঁজে পাচ্ছিলাম, বাড়ি চেঞ্জ হলো, আমি ভাবলাম বোধহয় এটাও গেছে, আর পাওয়া যাবে না, বাট ফাইনালি এটাকে পাওয়া গেছে, ঠিক আছে। এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিছুতেই পাচ্ছিলাম, ফাইনালি এটাকে পাওয়া গেছে। চার্জ টার্জ দিয়ে এখন এটাকে রেডি করতে হবে, এর চার্জ নেই, এখন ড্রেন আউট হয়ে আছে, চার্জ টার্জ দিয়ে এটাকে এখন রেডি করি। আমি সব মুখ দেখাই না এখন, চলো চলো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর খাওয়ার নিয়ে আসো। এখন আমরা লাঞ্চ করতে বসলাম, বসিনি এখনো, বসছি, সব মেয়ে খাবার দাবার নিয়ে এসছে, বসবো, স্নান টান করে আসলাম। আর আজকে তো নিরামিষ করেছি বললোই সৌরভ, ঠিক আছে, হঠাৎ করে ওর মনে হয়েছে যে শনিবার করে নিরামিষ খান, ঠিক আছে, বড় ঠাকুরের দিন। অনেক এর আগেও অনেকে বলেছিলো যে শনিবারটা নিরামিষ খাওয়া ভালো, এমনি আমরা নিরামিষ খাই যে কোনো একদিন বা দুদিন সপ্তাহে খাই, কিন্তু এমনি কোনো পারফেক্ট দিনে খাই না, যাই শনিবারটা বেছে নিলাম, জানি না কতদিন বেছে নিতে পারবে, কোনো নিমন্ত্রণ না আসলো শনিবার তখন আবার বন্ধ করে দেবে, এটা শিওর, এটা আমি 100% তোমাদের এখনই বলে দিলাম, কতদিন নিরামিষ খায় ওর খুশি অনুযায়ী খাবে, আবার কখন বন্ধ করে দেবে। যাই হোক চলো, আর বেশি কথা বলে লাভ নেই, এখন লাঞ্চ করতে বসি, তারপরে দেখি কি করবো, সারাদিন কেমন ঘুমাবো, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ এই ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে প্রচুর ঘুমিয়েছি, এখন বাজে 7:35, আমি একটু নামি, তারপর রেডি হয়ে নামবে নিচে, এই কাটিভিটার মধ্যেই কোথাও যাওয়া হবে, তো চলো আবার আমি নিচে যাই। তো আমি তো রেডি হয়ে গেছি, এই সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হলো, দিয়ে সৌরভ নিচে নেমে গেছে, আমি এখন নামছি, আর ওদের জন্য রাইস আর চিলি চিকেন রেখে দিয়ে গেলাম, ওরা টিফিনে খাবে, টিফিনে খাবে, আর আমরা আজকে তো নিরামিষ দুজনে, ওরা বাচ্চা, ওরা দুজন খেয়ে নেবে, অসুবিধা নেই, আর আমি
আসো ওরা বাইরে কিছু ভেজ কিছু খেয়ে নেবো টিফিনে। তো চলো বেড়াই, নিচে ওয়েট করছে। এই যে চিলি চিকেন আর রাইসটা অনেকটাই রয়েছে, রাইস আর চিলি চিকেন ওরা দুজন খাবে। ইস্তারির দোকানে যাবো, এই যে সৌরভের জামা দিয়ে গেছে নিচে গিয়ে দেবো ইস্তারি করতে। ওর কালকে মনে হয় কোথায় যাওয়ার আছে, হোয়াইট কালারের জামা পরে যাবে, অফিসেরই একটা প্রোগ্রাম আছে জানি না, যাবে ইস্তারিতে করে রেখে দিই। ছোটা কচুরি হ্যাঁ এক প্লেট দিজিয়ে। হ্যাঁ তো এখন এসছি শর্মায় ছোটো কচুরি খেতে, আজকে তো নিরামিষ, এই জন্য আর কচুরি সিঙাড়া এগুলো ছাড়া আর কি আছে। চলে এসছি, অর্ডার দিয়েছি দিলে তারপরে খাবার। কচুরি নেওয়া হয়েছে, এখন কচুরি নেওয়া হয়েছে, কচুরি খাবো, এই এক প্লেট কচুরি দুজনে ভাগ করে খাবো। কেন তুমি খাবে না বলেছো তাই? কালী মন্দিরে এসে গেছি, এখন এখানে ঝড় উঠেছে বাবা রাস্তায়, বেশ ভালোই হাওয়া দিচ্ছে জোরে জোরে। এই দেখো কোথা দিয়ে তারক দেখে দেখিয়ে দিই মালিককে, এই যে মালকিন দৌড়াচ্ছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কোথা দিয়ে একটা ফ্যাচ ফ্যাচ করে বৃষ্টি শুরু হয়ে গেল। যা গরম পড়েছে এমনি, এই বৃষ্টি থেকে গোয়েদা ঠান্ডা হয় কখনো? জোরে হওয়া উচিত হয়তো, এইটা মাটির গরমটা আরো উঠে আসবে, দু চার ফোঁটা পড়ছে, তার থেকে আর ঝড় দিলে হাওয়া দিলে ওয়েদার পরিবেশ ঠান্ডা হতো। ডুমুরের ফুল, ডুমুরের ফুল বছর খানিক বাদে মনে হয় দেখা করতে আসলাম ওর সাথে, ও আমাদের সাথে দেখা সময় হচ্ছে না, দেখা করতে আসলে বাবা বিশাল বলছে সময় হচ্ছে না। মনমান সাপোর্টাররা তোকে দেখতে চাইছে, তোমার বন্ধু গৌতম দা মনমান সাপোর্টার আসছে না, এই যে সবাইকে দেখিয়ে দিলাম মনমান সাপোর্টার। বাবা হাত লাগছে, সেলিব্রিটি সেলিব্রিটি আমার হাত লাগছে। বাবা পারিস রে, একটা দিন তুই দেখা করিস না, বাপরে বাপ। কিছু বলো, আমরা এসছি ভগবানের সঙ্গে দেখা করতে, লাস্ট কবে গেছে আমাদের বাড়িতে আমরা নিজেরাই ভুলে গেছি, কোন অনুষ্ঠানে বোধহয় লাস্ট গেছিল না কি জানি, প্রায় এক দেড় বছর দিনেও যাই না, এক বছর আগে লাস্ট কি হয়েছিল ছেলের জন্মদিনে বোধহয় গেছি, মানে গত বছর 9 জুলাই, আর এই জুলাই মানে এক বছরের পর দেখা হচ্ছে, সত্যি এক বছরের বেশি পরে ওর সঙ্গে দেখা হচ্ছে। যাক ঠিক আছে, আমরাই দেখা করতে এসেছি না, আরে যাবো বলে কি বলে, গত শনি গত শুক্রবারে বলেছিলিস আসবি, শনিবার সকাল শুক্রবারে মনবাগানের খেলা আছে, আবার শনিবার দিনকে বললো আসবো, রবিবার দিনকে বললো সকালবেলা আবার কাজে বেরোনো আছে, সেই করতে করতে আবার এই আজকে আজকে আবার শনিবার। ভালো ভালো ভালো, সেই বাড়ি চলে এসেছি, আর এখন ঘরও অন্ধকার করে রেখে দিয়েছে, ছেলে তো গেছে পড়তে, বাইরে এমন কোনো বৃষ্টি দেখেছো, বাইরে দু এক ফোঁটা বৃষ্টি পড়লো তারপরে যেন গরমটা আরও বাড়লো, মানে গুমোট হয়ে রয়েছে এই বৃষ্টি কি, আর সেরম বৃষ্টি হয়েছে যে একটু ওয়েদার ঠান্ডা হবে ছাকছাকানি বৃষ্টি হয়ে এখানে আরও গরম পড়লো। আর এই এখন একটু বসেছি, এবার ভাত ফাত বসাবো, আর সৌরভ মনে হয় লাইভ করবে এখন, জানি না করলেও করতে পারে, চলো আজ
কাজকর্ম এখন আবার শুরু করে দিতে হবে। তখন গেছিলাম তারকের দোকানে, কালী মন্দিরে সোনারপুর দোকানে। তো অনেকদিন ধরেই ভাবছি যে এটা কিনবো, এই যে পায়ের এইটা, ঠিক আছে, কিনবো কিনবো করে আর আর গাফিলিতে করে কেনাই হচ্ছে না। তো এইটা আজকে গিয়ে কিনলাম, আবার ওই তখন কিনে বেরালাম যখন তখনই বৃষ্টি পড়ছিল, এইটা এখন পরল। সুন্দর হয়েছে দেখতে, দেখো জামশেদপুর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতলো, এবং যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে কি মানে আউটস্ট্যান্ডিং ফুটবলটা খেলেছে। এবং যে মুম্বাই আজকে হেরে গেছে, মুম্বাইও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, ঠিক আছে। আর যদি এদিকে আমরা মোহামেডানের কথা বলি, তাহলে আমি অপেক্ষায় রইলাম যে মোহামেডান কবে 3 পয়েন্ট পাবে। তার কারণ হচ্ছে যেভাবে লাস্ট ইনজুরি টাইমে ওরা মানে চোখ পড়ে যাচ্ছে, ঠিক আছে। আমি একটা মানে ইন্টারভিউ দেখছিলাম, লাইভ টাইভ তো করে উঠলো সৌরভ, তারপর আমরা খাওয়া দাওয়া করেই উঠলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আমরা এখন খেয়ে দিয়ে উঠে এখন আমরা বই সিনেমা দেখতে বসছি, সেটা হচ্ছিল তুফান। তুফান বলে একটা বই বেরিয়েছে, সেই বইটা দেখছি। তো এইটা দেখা হয়ে গেলে তা শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন করে কী বলবো, রোজই এক কথাই বলি যে সবাই তাড়াতাড়ি করে ফ্যামিলি মেম্বার আমাদের হয়ে যায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক সাবস্ক্রাইব দেখছি কমে যাচ্ছে, ঠিক আছে, 2-4 দেখছি কম কমে যাচ্ছে, রোজই একটা একটা করে দেখছি। তো যাই হোক, কমছে সে 19-20 হতেই পারে, আলাদা জিনিস, কিন্তু তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম।